বিসমিল্লাহ রহমানুর রহিম। ভিডিওটি দীর্ঘায়িত করব না, কারণ আমাদের যে ভিডিও আমার ইউটিউব ফেসবুকে যায় ডক্টর শফিউল্লাহ প্রধান, ওখানে আপনারা অনেকে দেখি বিরক্ত হন, অনেক লম্বা ভিডিও হয়ে গেলে। তো সারমর্ম খুব শ্রোততেই বলবো, হেডিং দেখে আপনারা বুঝতে পেরেছেন, ফেসবুক ইউটিউব ডাক্তার বনাম বিশেষজ্ঞ চিকিৎসক বা ডাক্তার। একটা গল্প দিয়ে শুরু করি। আজকে আমি রুগী দেখছি, আজকে রুগীর চাপ কম, একজন খুবই শিক্ষিত উচ্চশিক্ষিত একজন রুগী আসছে, তার বয়স 53 প্লাস, নারী পুরুষ বলবো না, কারণ রুগী আবার বুঝে যাবে। যাই হোক, এসে বলতেছে, জি স্যার, আমি আমার ছেলে আপনার রুগী ছিল, আমি এখন আপনার কাছে আসছি চিকিৎসার জন্য। তো ব্যাপারটা হলো, 53 আফ একজন রুগী, উনি পেশা একজন শিক্ষক টিচার। কি সমস্যা? ওনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা, খুব খারাপ অবস্থা। কিভাবে হলো, কেন হলো? এমআরআই করে নিয়ে আসছে, আরো কয়েকজন ডাক্তার দেখিয়েছে, ভালো হচ্ছে না, আমার কাছে চলে আসছে। ওকে, দেখলাম ওনার থাইরয়েডের প্রবলেম আছে, হাইপোথাইরয়েডিজম, ওভারওয়েট, এবং বয়স 53 আফ হলে যা হয়, অনেক চেঞ্জ, হাঁটু কোমর সব জায়গায় চেঞ্জ, আর্থ্রেটিক চেঞ্জ, বয়সজনিত, এটা ডিজেনারেটিভ চেঞ্জ, এটা হবেই। তো কেন হলো সেটি বললাম, সেটা আমাদের শিরোনামের সাথে আপনারা একটু মিলিয়ে নেবেন, কারণ ভিডিও দীর্ঘায়িত হলে আপনারা বিরক্ত হয়ে যান, এটা আমি জানি। হওয়ার কারণটা হচ্ছে, ইউটিউব ডাক্তার, ফেসবুক ডাক্তার, রুগী ফেসবুক ইউটিউবে বিভিন্ন ডাক্তারদের বিভিন্ন এক্সারসাইজ দেখেছে, বলে স্যার আমার ওজন কমানোর জন্য আমি এইসব ডাক্তারদের পরামর্শ শুনি, উনি দৌড়াদৌড়ি করে, উনি জাম্পিং করে, উনি দৌড় লাভ দেয়, উনি অনেক কিছু করে, আপনারা বুঝে নেন। কেন? ডাক্তাররা শিখাচ্ছে ইউটিউব ফেসবুকে, বিভিন্ন থেরাপি শিখাচ্ছে, বিভিন্ন এক্সারসাইজ শিখাচ্ছে, বিভিন্ন ওষুধ, বিভিন্ন ব্যায়াম শিখাচ্ছে, ওষুধবিহীন চিকিৎসা অনেকেই শিখাচ্ছে, অ্যাড দিচ্ছে। তো রুগী আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে এই বয়সে সেটাই করতে গিয়েছে, যা হওয়ার তাই হয়েছে, এখন আর হাঁটতেও পারে না, লড়তেও পারে না, ব্যথায় জীবন শেষ, ডাক্তার টু ডাক্তার ঘুরতেছে, ভালো হচ্ছে না, আমার কাছে আসছে। তো আপনাদেরকে সতর্কতা করে বলতে চাই, ইউটিউব ফেসবুক অবশ্যই দেখবেন, সেখানে ডাক্তারি বিদ্যার অনেকগুলো ব্যাপার আছে। একজন ব্যাচেলার ডিগ্রিধারী ডাক্তার, সেটা MBBS হোক, BDS হোক, বা হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদী হোক, বা ফিজিওথেরাপি ডিগ্রিধারী হোক, ব্যাচেলার ডিগ্রিধারী ডাক্তার, এটা একটা গ্রাজুয়েশন কোর্স, নর্মাল চিকিৎসা পেশায় একজন পেশাজীবী হিসাবে এন্ট্রি করে। কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার হইতে গেলে ওই বিষয়ে তাকে পোস্ট গ্রাজুয়েশন এবং দীর্ঘদিন প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে, অনেক সময় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে সেই ওই বিষয়ে সে বিশেষজ্ঞ হবে। দুঃখজনক হলে সত্য, আমাদের দেশে ইউটিউব ফেসবুকে অনেকে আপনারা বিভিন্ন ডাক্তারদের বিভিন্ন পরামর্শ নিয়ে বয়স অনুযায়ী কার কি করতে হবে এটা জানেন না, করে এই জাতীয় বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে, অনেকে বিছানায় পড়ে যাচ্ছে, অনেকে ওজন কমাতে কমাতে ICU-তে CCU-তে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমি শুধু আমার একটা রুগী দিয়ে আপনাদের বুঝাইতে চাই, ভাই, বিশেষজ্ঞ ডাক্তার মানে বিশেষজ্ঞ ডাক্তার, প্র্যাকটিসিং ডাক্তার মানে প্র্যাকটিসিং ডাক্তার, ইউটিউব ফেসবুক ডাক্তার মানে ইউটিউব ফেসবুক ডাক্তার। এখন আপনারা বলবেন, স্যার আপনি আপনি কেডা, আপনিও তো ইউটিউব ফেসবুক ডাক্তার। হ্যাঁ, আমিও ইউটিউব ফেসবুক ডাক্তার, আমি সেখানেও ডাক্তারি করি, আমি বিশেষজ্ঞ ডাক্তার বটে, আমার আই হ্যাভ পোস্ট গ্রাজুয়েশন, আমার ডিসএবিলিটি মাস্টার্স করা আছে এবং রিহ্যাবিলিটেশনের উপরে, আমার PhD করা আছে ব্যাক পেইনের উপরে। এই জাতীয় যে কোনো বিশেষজ্ঞ রেসপেক্টিভ ডাক্তার, ধরেন একজন কার্ডিওলজিস্ট, তার পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে হৃদরোগের উপরে, নিউরোলজিস্ট পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে, তার পরামর্শ নেবেন নিউরোলজির জন্য, না একজন বেসিক ডাক্তারের ইউটিউব ফেসবুক দেখে পরামর্শ নিয়ে জীবনটা শেষ করে দিবেন? হ্যাঁ, ফেসবুক ইউটিউব থেকে বুঝে শুনে ডাটা নেবেন, এবং ডাক্তার প্রবলেম হলে, হার্টের হোক, হৃদরোগ হোক, বা সোকল ওজন হোক, থাইরয়েড হোক, এন্ডোক্রাইনোলজিস্ট আছে, গাইনোকোলজিস্ট আছে, রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ আছে, ওই যেহেতু বিশেষজ্ঞের পরামর্শে আপনি লাভ ঝাপ দৌড় আর খাবার দাবার খাবেন। ধন্যবাদ, ভিডিওটি আর বেশি বাড়ালাম না, জ্ঞানীদের জন্য এতটুকু যথেষ্ট, আশা করি আপনাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। DPRC লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।